যারা নিজেদের জীবন জীবিকার এবং চাকরি সুনিশ্চিত করার লড়াইয়ে এতক্ষণ আমাদের সাথী হয়েছেন কলকাতার রাজপথে বিকাশ ভবন অভিযানের মাধ্যমে। আমরা এখান থেকে 9 সদস্যের প্রতিনিধি গিয়েছিলাম আপনাদের মনোনীত, তার মধ্যে থেকে শিক্ষামন্ত্রীর ডাকে 5 জনকে আমাদের বেছে নিতে হয়েছিল। সেক্ষেত্রে একজন মহিলা সহ আমরা 4 জন, আমি মঞ্চের সম্পাদক সহ সম্পাদক বিশ্বজিৎ সর্দার, এই মামলা যিনি করেছেন আপনারা জানেন অমলেন্দু বেরা, পরিতোষ সান্যাল এবং উত্তর চব্বিশ পরগনার মিঠু দাস সহ 5 জন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করি এবং শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে প্রথম দফায় 25 মিনিট কথা বলেন, সমস্ত বিষয়টা উনি শুনলেন এবং সাথে এটাও বললেন যে উনি দপ্তরে আসার আগে টিভিতে দেখেছেন যে প্রচুর বয়স্ক মহিলারা রাস্তার ওপর বসে আছেন। আমরা সেই তার বয়স্ক মহিলাদের যে দাবি শিক্ষামন্ত্রীর কাছে আমরা যথাযথভাবে তুলে ধরেছি। ধরার পরে শিক্ষামন্ত্রী যেটুকু বললেন যে এটা কেন্দ্রের বিষয়, রাজ্য এই ব্যাপারে যতটা সম্ভব চেষ্টা করবে, আপনারা যে দাবিগুলো করছেন বলে আমরা কতগুলো, আমরা একটা পয়েন্টেই অনড় আছি যে 506 এবং 507 পরীক্ষা আমরা কিছুতেই মানব না। তো সেই পরীক্ষা এবং সর্বভারতীয় স্তরে বাতিল হলো না, আমাদের এখানে বাতিল হলো, এই বিষয়টা নিয়ে আলোচনা হলো। তারপরে পরীক্ষা যখন রিকন্ডাক্ট করলো, ওরা শিডিউল দিল 3রা ফেব্রুয়ারি, একসাথে 6 ঘন্টা এই বয়সে কিভাবে দেবে সেটা নিয়ে কথা হলো এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এনসিটির গাইডলাইন অনুযায়ী 31 মার্চ 2019 পর্যন্ত পাস সার্টিফিকেট দিতে হবে, তাদের পাস করাতে হবে, এই বিষয়ে কথা হলো। উনি অনেক বিষয় জ্ঞাত, আবার অনেক বিষয় আমাদের থেকে জেনেছেন। জানার পরে উনি এনসিটি এবং এনআইওসের দুজন আধিকারিক, সেই আধিকারিককে উনি ডাক করেন এবং আমাদেরকে বলেন 25 মিনিট কথাবার্তা বলার পরে যে আপনারা বাইরে অপেক্ষা করুন, ভিজিটার রুমে ওদের সঙ্গে কথা বলে আপনাদের আবার ডাক বলে আমাদের আবার ডাকলেন। ডাকার পরে আমরা এনসিটির যে আধিকারিক এবং এনআইএসের যে আধিকারিক এবং শিক্ষামন্ত্রী সহ আবার দ্বিতীয়বার ডিসকাশন করলাম। করার পরে ওনারা যেটা বললেন যে আপনাদের দাবি ন্যায়সম্মত, যেটা নিয়ে আপনারা লড়ছেন, আপনাদের সমস্ত ডিমান্ড এবং তার সাথে রাজ্য সরকার কী করতে পারে সেই সম্পর্কিত চিঠি আপনাদের ডিমান্ডের সঙ্গে এনক্লোজ করে কেন্দ্রীয় সরকার এবং এনআইএসের কেন্দ্রের যে আধিকারিক তাদের কাছে আমরা রাজ্যের পক্ষ থেকে পাঠাবো। তো আমরা ওনাদের বললাম যে 1,69,000 শিক্ষক শিক্ষিকার জীবন জীবিকা বিপন্ন, আপনারা রাজ্যের পক্ষ থেকে মানবিক দৃষ্টিতে এই বিষয়টা দেখুন, না হলে আমাদের পরবর্তী ক্ষেত্রে আরও বৃহত্তর আন্দোলনে যেতে হবে। তো ওনারা আপাতত কথা দিলেন যে আপনাদের দাবি সহ আমরা নিজেরাই চিঠি করবো কর্তৃপক্ষ, ওরা কী উত্তর দেবে আমরা বলতে পারছি না, যেটা উত্তর দেবে মঞ্চকে আমরা জানাবো, তার পরবর্তী ক্ষেত্রে আপনারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তো আপাতত আমরা যেটুকু কথা বলে কিছুটা আশ্বস্ত বোধ করছি, এখন বিষয়টা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, যতক্ষণ না দাবি মিটছে, ততক্ষণ পর্যন্ত তো বলা যাচ্ছে না। আজকের আন্দোলনের একটা মানে কদম এগিয়েছি বলা যেতে পারে, একটা ধাপ এগিয়েছি, রাজ্য সরকারকে বিষয়টা নিয়ে ভাবাতে পেরেছি, যে কারণে বিকাশ ভবন অভিযান এবং রাজ্য সরকারের পক্ষ থেকে তার শিক্ষামন্ত্রী দেখা করাতেও পেরেছি এবং দেখা করানোর পরে শিক্ষামন্ত্রী আমাদের দাবি নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করেছে, ফোনেও কথা বলেছে আমাদের সামনে এবং কেন্দ্রের কাছে পাঠাবে, তারপরে উত্তর দেবে, এই প্রসেসটা আছে। তো সেই জায়গা থেকে আমরা 5 সদস্যের প্রতিনিধি দল কিছুটা আশার আলো দেখছি, আপনাদের কাছে সবটা তুলে ধরা হলো এবং আগামী আজকের যে এই আমরা 506, 507 যে বাতিলের পক্ষে লড়াইটা চালাচ্ছি, রাস্তার লড়াইয়ের সাথে সাথে হাইকোর্টের লড়াই চালাচ্ছি, আপনারা জানেন কেসটা আমাদের প্রধান বিচারপতি মাননীয় সমাপ্তি চ্যাটার্জির এজলাসে আছে, 90 নম্বর সিরিয়ালে আজকের 62তম সিরিয়াল পর্যন্ত হয়ে কোর্ট বন্ধ হয়েছে। আইনজীবী আমাকে ফোন করলেন কালকের আবার মামলাটা উঠবে এবং এটা নিশ্চিতভাবে বলেছে, যেটা নিশ্চিতভাবে বলেছেন যে 3 তারিখের আগেই রায় হবে। তো আমরা কাল হাইকোর্টের দিকে তাকাবো, পরশুদিন ছুটি আছে, তারপরে কেন্দ্রের যে রাজ্যের যে চিঠি কেন্দ্রে যাবে, কেন্দ্রের থেকে কি উত্তর আসে সেটা আমরা আপনাদের ভিডিও বার্তা ইউটিউব বিভিন্নভাবে যেমনভাবে জানিয়েছি এরমভাবে জানাবো এবং জানিয়ে কি সিদ্ধান্ত হয় আমরা 24 তারিখ অথবা 25 তারিখে আপনাদের জানাবো। এবং এইটুকুই আমরা আশাবাদী,
যে আমরা লড়াইয়ের ঠিক জায়গায় আছি এবং ঠিকভাবে এগোচ্ছি, এটুকুই আমরা আশাবাদী। বাকিটা কোর্ট কোর্টের সিদ্ধান্ত নেবে, রাজ্য সরকার তার কি অবস্থান নেয় দেখে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। তাই আপনাদের কাছে আমি সংগ্রামী আরেকবার অভিনন্দন, মঞ্চের পক্ষ থেকে আপনারা দূর দূর থেকে এসছেন, নিজ দায়িত্বে এসছেন, সুতরাং আমাদের সঙ্গে থাকুন। আগামী দিনে শিক্ষা স্বার্থে যা যা লড়াই সেই লড়াইগুলো আপনাদের স্বার্থে আমরা করব, এইটা মঞ্চের পক্ষ থেকে আমরা দায়বদ্ধ আমাদের। সুতরাং যাতে প্রত্যেকের চাকরি সুনিশ্চিত থাকে, জীবন জীবিকা সুনিশ্চিত থাকে এবং যাতে আমাদের হয়রানি এবং বঞ্চনার শিকার না হতে হয় সেই জায়গা থেকে আমরা আমাদের দায়বদ্ধ। আপনারা আপনাদের সাবধানে এবং সুস্থভাবে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আমাদেরকে জানাবেন, এই আশা।